করে চালান কুটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি, সাড়ে তিন হাত সেই মাটির গড়ে থাকিবে সেদিন তুমি একা পড়িয়া, এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া, মরণেরই কথা গেছ বলিয়া, কতক্ষণ ঠিক নি ভাই হও না যতই তুমি বিল পালোয়া, সব কিছু বেগে চুড়ে হবে কাঙ্খা, মালাকুল মাউত নিবি জান কাদিয়া, মাটির দেহ মাটিতে ইরবে পড়িয়া, পুরিয়া টাকার পিছে কাটালে জীবন, যুগালে সদা স্ত্রী সন্তানের মন, পুরিয়া টাকার পিছে কাটালে জীবন, যুগালে সদা স্ত্রী সন্তানের মন, এই দোলাতে তুমি আর থাকবে কতদিন, এই দোলাতে তুমি আর থাকবে কতদিন, একদিন যেতে হবে সবই ছাড়িয়া, অনেকে অনেক গুণা নিয়া কবরের দিকে রওনা করেছি, কিন্তু সাহাবী খুবাই বলতেছে আমি প্রথম সুন্নত হলো আমি মজগুলা কাটু করতে চাই, দুই নাম্বার আমি নখগুলা ছোট করতে চাই কাইটা, তিন নাম্বার হলো আমার বুগুলের চুলগুলা কাইটা আমি পবিত্র হতে চাই, আর ওই দিক দিয়ে খুবাই রাদিয়াল্লাহু আনহুকে এক মাস যাবত বন্দি করে রাখছিল, কাফেরের স্ত্রী চিন্তা করতেছেন খুবাইবকে কোনো খাবার দেওয়া হয় নাই, একটা মাস পর্যন্ত এক কোটা পানিও দেওয়া হয় নাই, সেই মানুষটা কেমন করে না খাইয়া থাকলো, এবার কাফেরের স্ত্রী বেড়া ফাঁক করে তাকায়া দেখে গো খাবার না দিলে কি হবে, মুমিন যারা ওদের কাছে আল্লাহ পাক রিজিক পাঠায়, ভিতরে কাফেরের স্ত্রী বেড়া ফাঁক করে তাকায়া দেখেন ভিতরে তাজা তাজা ফল ভিতরে বড়া, খুবাইব যখন তিনি নখ গুলা কাটলেন মুজগুলা চুটু করলেন বুগুলের চোনগুলা কাইটা যখন পবিত্র হয়ে গেছে, এবার কাফেরদেরকে আল্লাহর নবীর সাহাবী খুবাইব তিনি জিগায় কাফেররা রে আমার মনে আসা আমি দুইটা রাকাত নামাজ আমারে পড়ার সুযোগ দিবানি, কয় রাকাত জোরে বলেন কয় রাকাত, মৃত্যুর আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দিবানি, কাফেররা ডাক দি বলেন ঠিক আছে তুমি দুই রাকাত নামাজ পড়ে নাও তোমার শেষ ইচ্ছা, এবার খুবাইব যখন নামাজে দাঁড়ায় গেল সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের তেলাওয়াত সাহাবীদের কাছে প্রিয় ছিল, হযরত খুবাইব তিনি তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনি সাক্ষ্য প্রদান করতেছেন বিচার দিবসের মালিক হইলা তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন ইমানের উপরে কেমন অটল সাহাবীরা ছিল, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজ শেষ করলেন সাথে সাথে কাফেররা নবীর সাহাবীকে যখন আঘাত করলেন তিনি চিল্লায়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার মার জীবনটা ধন্য, আল্লাহ আমার জীবনটা ধন্য, আমার মা আমার এই দুধ পান করাইছে, আল্লাহ আমার মার জীবনটা সফল হয়ে গেছে, আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আল্লাহ দেখো না আমি মৃত্যুর মুখে দাঁড়ায় ঘোষণা দিলাম তুমি আমার মালিক আমার রব আল্লাহ, ঠিক সাহাবীদের যে উদ্দেশ্য ছিল আমাদেরও এই উদ্দেশ্য থাকতে হবে, জোরে বলেন ঠিক ঠিক, এজন্য যুবক ভাইদেরকে বলি নামাজ পড়তে হবে, কেন প্রত্যেক অনেক কিছু দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দিয়েছে কিন্তু ওহির মাধ্যমে পাঠাইছেন, কিন্তু নামাজ আল্লাহ পাক আল্লাহর বাড়িতে তার বন্ধুর নিয়ে উপহার দিয়া দিছে, সুবহানাল্লাহ, এজন্য নামাজ পড়া লাগবে, কেন আমি আর আপনি কিন্তু কোন দিন মরে যাব কেউ কিন্তু জানে না, জানে না কি চোখের পলকে তুমি হতে পারো লাশ, চির তোড়ে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবি আলান তোমার নাম, হবি আলান তোমার
বাড়ি না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কন জোরে বলেন, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা, বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা, বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক নেই ও ভাই। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা, মনে যাব কেউ থাকতে পারবো না, কিন্তু আমার আপনাদের কাছে একটাই আবদার, নাস্তিকরা আঘাত করবে যত কিছু করবে, মৃত্যুর মুখে দাঁড়ায় বলতে হবে আমার আপনার মালিক কে। ইসলামের প্রথম শহীদ তার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জাহেল জানতে পারলেন সুমাইয়া নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল সুমাইয়ার বাড়ির সামনে লোক বল নিয়া যখন দাঁড়ায় গেছে, কি কোন বলবো নাকি, সুমাইয়া ঘরের ভিতরে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিলেন, আবু জাহেল দরজার সামনে গিয়া যখন আঘাত করলেন সুমাইয়া, তুমি দরজা খুলো, সুমাইয়া যখন দরজা খুলে দিলেন আবু জাহেল ডাক দিয়ে বলেন তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, সুমাইয়া বলেন হা, আবু জাহেল ডাক দিয়ে বলেন রে সুমাইয়া তুমি যদি ঈমান থেকে তুমি পৃথক হয়ে যাও, ঈমান থেকে তুমি চলে আসো, তাইলে তোমাকে ভালো একজন বীর পাহলওয়ানের কাছে বিয়ে দেওয়া হবে, টেকাওয়ালা লোকের কাছে বিয়ে দেওয়া হবে। কিন্তু সুমাইয়া বলেন আবু জাহেল রে আমার জীবন দিতে পারি রে, তবু আমি ঈমান থেকে আমি ছাড়তে পারবো না, আমি সব ছাড়তে রাজি তবু ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘোষণা দিলেন, আবু জাহেল বলতেছেন তুমি ঈমান থেকে তুমি সরে আছো কোন ছাড়তে পারবো না। সুমাইয়াকে বলেন তোমাকে হত্যা করা হবে বলে একবার দুইবার নয়, আমি হাজার বার মরতে পারি তবু ঈমান আমি ছাড়তে পারবো না। আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করে একটা মাঠের মধ্যে নিয়ে গেলেন, অনেক লোক জমায়েত হয়ে গেছে, এমনি সুমাইয়াকে বলতেছেন সুমাইয়া এখনো সময় আছে তুমি কালিমা ত্যাগ করো, কিন্তু সুমাইয়া বলেন রে আবু জাহেল আমার জীবনটা দিয়া দিব তবু আমি ঈমানটা ছাড়তে পারবো না। এবার কাফেরদেরকে হুকুম দিলেন সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে ফেল, সুমাইয়ার শরীর থেকে যখন কাপড়টা যখন খুলে ফেললেন, এবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক রে দুনিয়ার ইজ্জত যা কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তুমি আমার ঈমানটাকে রক্ষা করার তৌফিক দিয়া দিও। আবু জাহেল তখন বললেন এই সুমাইয়া কি তোমরা সোয়া দাও। এবার চারজন যখন ধরলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, দুইজন ধরলেন হাতের মধ্যে, দুইজন ধরলেন পায়ের মধ্যে, সুমাইয়াকে যখন মাটির মধ্যে যখন সোয়া দিলেন, আবু জাহেল হাতের মধ্যে বন্দম নিয়া সুমাইয়ার তরু পেটের মধ্যে আঘাত করলেন, সুমাইয়া কান দিয়ার বলেন ওগো মালিক আমার কষ্ট হয় তাই থেকে আমার কোনো ব্যথা নাই, আল্লাহ আমি ঈমানটা যেন আমি না হারাই। সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রে জিবরাইল আমার সুমাইয়ার সামনে আমার জান্নাতটা যাও তুমি তুলে ধরো,
এবার যখন জান্নাতটা যখন সামনে তুলে ধরলেন, সুমাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। এবার আবু জাহেল বলেন, এরে সুমাইয়া পাগল হয়ে গেছে। এবার সুমাইয়া বলেন, না রে না, আমি যে আল্লাহর পাগল, সে আল্লাহ আমাকে জান্নাত দেখায় দিছে, তাই আমি মুস্কি মুস্কি হাসতেছি। সুমাইয়া কত কষ্ট করেছে, কিন্তু ঈমান লয়া আল্লাহ পাওয়ার আশায় হাসতে হাসতে দুনিয়া থেকে জান্নাতের ভিতরে চলে গেছে। ঈমান ছাড়ে নাই, কেন? ঈমানের গুরুত্বটা তারা বুঝতো। সুবহানাল্লাহ বলেন, আমাদেরও বুঝতে হবে। তো বুঝার অনেক রাস্তা আছে, ওলামায়ে কেরামদের কাছে যাব, রাজি আছি তো ইনশাল্লাহ। কেন? ওলামায়ে কেরামদের কাছে গেলে আল্লাহকে কোন দিকে পাওয়া যাবে সেটা শিখা যায়, আর বাদশার রাজমহলে গেলে বড় বড় ফিলার পাওয়া যায়। কারণ ওলামায়ে কেরামদের সহবতে গেলে আম পাকলে যেমন আমটাকে চেনা যায় পাইকা গেছে, এমনকি কাঁঠাল যখন পাইকা যায় কাঁঠালটা বাঁধতে হয় না, হাজারো কাঁঠালের ভেতর থেকে গ্রাম চলে আসে। কথা ঠিক নেই, ঠিক একটা মানুষ যখন আল্লাহওয়ালাদের সহমতে যখন চলে যায়, আল্লাহওয়ালাদের রঙে রঙিন হয়ে যায়। যেমন আল্লাহওয়ালাদের যারা, এমন আল্লাহওয়ালা আছে তারা আল্লাহর জন্য পাগল, কথার জবানের অনেক দাম, এমনকি শোকের পাওয়ারেরও অনেক দাম। যেমন দেওবন্দের একজন আলেম ছিল, তার নাম হইল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। তার নাম কি জোরে বলেন, মুখস্থ করেন, নামটা কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। তিনি এমন একজন বান্দা ছিলেন, তিনি যদি একবার কোন কিতাব দেখা তাকাইছে 40 বছর মন থাকছে। এত আস্তে সুবহানাল্লাহ। আর আমার আমনের তো জুমার নামাজের ভিতরে, ভাইয়ের আমার নামাজ কিন্তু পড়ার লাগবো, ফাঁস হোক তো কে কে পড়বেন, হাত উড়াইছে, হাত উড়ায় যে বাইরে জুমার নামাজ পড়া, আগামী জুমা পর্যন্ত মসজিদ হইছি না, কথা কোন ঠিক না, আসিনি, জোরে বলেন, আছে বহু আছে। আমি দেখাতে নামাজ পড়ায় সাবাড়ে অনেক মুসল্লি হয়, তা আমি নভেম্বরের আগে পাঁচক্য পড়াইতাম, এখন আমি জুমা পড়াই শুধু, কেন মাহফিল তো, তো মুসল্লির হাত উড়াইছে, জুমার নামাজের ভিতরে হাত উড়াইয়া যায় পরে যে সেই। এই জন্য কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ এমন একজন বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা, একবার কোন কিতাব দেখলে 40 বছর মন থাকতো। তো চিন্তা করেন কেমন ব্যক্তি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। আমি কিন্তু বুঝাইতেছি আল্লাহওয়ালাদের কিন্তু চোখের পাওয়ারের কিন্তু নজরের কিন্তু পাওয়ার আছে। তিনি একদিন রাস্তা দিয়া হাঁটতেছেন, তার সাথে একজন লোক আছে, এমনি তিনি হঠাৎ একটা মানুষ দিকা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। তার সাথে লোকটা বলতেছে, হুজুর আপনি কান্দে কেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলে, আমি কেন কান্দি জানো, আমার সামনে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, দেখো না কত সুন্দর, কিন্তু সুন্দর হলে কি হবে, তার গলায় কানিমার মালা নাই, সেও তো একটা মাখলুক, তার জন্য আমার মায়া লাগতেছে, কেমন করে রে, এই মানুষটা জাহান্নামে আগুনের মধ্যে জ্বলবে, এজন্য আমি কান্দিছি। এই যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির নজরটা হিন্দু মানুষটার উপরে পড়ে গেছে, হিন্দু ব্যক্তিটা দেখছে দিকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির দরবারে এসে বলতেছে, হুজুর আপনি আমার দিকে কি জানি বলছেন। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, তোমার দিকে বললাম তুমি অনেক সুন্দর, কিন্তু তুমি সুন্দর হলে কি হবে, তোমার গলার মধ্যে কালিমার মালা নাই, এই যে চোখের যে নজরটা তার উপরে পড়ছে। হিন্দু ব্যক্তিটা কান্দে আর কয়, হুজুর আমি আর দেরি করতে চাই না, আমি এক্ষণি কালিমা পড়ে মুসলমান হতে চাই। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে, রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা নবীদের কাছে তারিখা কেমন হয়েছে চিন্তা করেন, মেয়েকে জিন্দা কবর দিত, কথা ঠিক না, দিত না নি, গরু যেমন কোরবানির গরু বাড়িতে আনলে, আমরা গ্রাম অঞ্চলে দেখতাম নদীর পারে নিয়ে গেলে আগের দিন যুদ্ধ লাগাইত, কথা লাগাইত না, এমনকি সিং টিং ভাঙে ভালো লাগাইয়া,
এমনকি অনেকে গরু নিয়ে যাইতো মাটি করতো শিং দিয়া, এমনকি অন্য বারের একটা গরু নিয়ে যাইতো হেড মাটি করতো। এর মানি হইল আমি যে কেমন বেড়া তুই আমার দরে আগায় দেখ। ঠিক সাহাবীদের হাল এমন ছিল, কিন্তু আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আগমন করার পরে নবী আসলে আমার সৎ, আমার নবী পেয়ারা নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার পেয়ারা রাসূল। জোরে বলেন ঠিক কিনা, চাঁদের চেয়ে সুন্দর আমার পেয়ারা রাসূল, যার প্রেমেতে পাগল হইল বিশ্ব মানব কুল। কথা কোন ঠিক কিনা, চাঁদের চেয়ে সুন্দর আমার পিয়ারা রাসূল, যার প্রেমেতে পাগল হইল বিশ্ব মানব কুল। নবীর সাহাবীদের চরিত্র এমন সুন্দর ছিল, এমন সুন্দর, একদম মহিলা মরুভূমি দিয়ে হাইটা যায় তো একজন সাহাবী গিয়া বলে, মাগো আপনি কোথায় যাবেন গো মা? বলতেছে মহিলা অবাক হয়া তাকায়া বলতেছেন, বাবা আরবের ছেলেরা তো মেয়ে লোক দিনে দেখলে যাবায় পড়ে, কিন্তু তোমার চরিত্রটা এমন বালু কেমন করে হইল? বলতেছে মাগো আমার রাসূল আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল কোরআন শিক্ষা আমাদেরকে দিয়েছেন। মাগো আপনি কোথায় যাবেন চিন্তা করবেন না, আপনাকে ওই জায়গাতে পৌঁছাইয়া দিয়ে আসি গো মা। বলতেছে মাগো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, দুনিয়ার কেউ না থাকলে মরুভূমিতে আমার আল্লাহ সে, আগে অন্যায় করেছি তওবা করেছি, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। এমন সৎ হয়েছিল রাসূলের সহবত পায়া। ঠিক আজকে রাসূল নাই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা আছে, ওদের কাছে যাবেন শিখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ। অনেক মানুষ দেখা যায় হুজুর ঘরে আর চোখে দেখে, কিন্তু না রে বাবা না, আমি তো নিজে ইমামতি করি, অনেক জায়গায় জুমাও পড়াই আমি মসজিদে, যখন দোয়া করি আপনাকে কিশোরগঞ্জ আমি নতুন কিন্তু আর সাদর বাড়ি ঠিক না, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করি আল্লাহ, আপনারা কিন্তু অনেকে আমি কেউরে কিন্তু চিনি না, কিন্তু সবার জন্য দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তুমি শান্তি দান করে দাও। দোয়া চাইছেন না, দোয়া করছি, দোয়া করছি না, আপনার জন্য দোয়া করেছি, এজন্য হুজুরদের কি আর চোখে দেখবেন না, হুজুরগর কাছে যাবেন, যাইয়া কোরআন শিখবেন, এমন কি হাদিস শিখবেন, নামাজ শিখবেন, দেখবেন আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাবে। রাসূলের চরিত্র দেখে কাফেররা ইহুদিরা ভালো হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে এক ইহুদি সুলমন খেজুর পায়, জোরে বলেন কয় মন খেজুর পায়, তো দেওয়ার তারিখ হইল দুই দিন পরে, আয়া পড়ছে দুই দিন আগে, আয়েশা নবীজির কলার ধরছে, যদি আমগর কলার ধরত কি কন, কইলে মলে ভাইসা কয় আছেন, কইলে মলে কিশোরগঞ্জ নান্দেল সব রাস্তা আছে, অনেকে কইল ক ডাইরেক্ট সিঙ্গি লই আয়া করেন সাইজ করণ লাগবো। কথা কোন ঠিক নি, জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কি না, কি করণ লাগবো, সাইজ বিলে করণ লাগবো, বাস্তব এমন চলতেছে এখন, মানে এক বেটা খামচি দিলে হ্যাঁ ট্যাং ভাঙে দেয়, গালি দিলে হ্যাঁ দাঁত ফালায় দেয়, এইগুলো চরিত্র নাকি? এই চরিত্র নয়। মুসল্লিরা অনেকে ঝগড়া করে, এক বেটা বিড়ি খায় আর এক বেটা বিড়ি খায় না, নোশন দিয়ে এক জায়গায় আমি নামাজ পড়াই, তো ওই বেটাও বিড়ি খাইতো, মানে বিড়ি খায়া নামাজে খারয়, তো তোর না কইছে আমাদের না খারইতে, এটা কি চরিত্র? এটা ব্যবহার না, ব্যবহার হলো ভাই আজকে বিড়ে দেখাইছ ভাই বালা কইরা তুই ব্রাশ কইরাইস, দেখবেন আপনার কাছে আবার আগে 14 বার হে কুলি কইরাইব, কথা কোন ঠিক না। আর যদি কোন তোর মত খালাস কেমন আই বিড়ি খাস তোর না কইছি না খারাইতে, এবেলা কইব হের দারে আজকে 10টা খায়া কারণ, কথা কোন ঠিক নি, জোরে বলেন ঠিক কি না। বাস্তব ব্যবহার বালা করবেন, দেখবেন আপনার একজন শত্রুতামি করে আপনার বদনাম করে, দিকে আপনি সালাম মারছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন, দেখবেন সে লোকটা কইব আমি হেরে এত কিছু করতাম স্যার, হে আমারে সালাম দেয় না না আর এটা করো দে, কথা কোন ঠিক না বেঠি, ব্যবহারটা ভালো করার লাগতো। রাসূলের ব্যবহার কেমন ছিল, কলার ধরছে,
কিন্তু একজন লোক দাঁড়া রয়েছে, তার নাম হইল উমর, যারা দেখলে শয়তান ডরায়। সুবহানাল্লাহ, বলবেন না নেই। একদিন বেলাল আজান দিতেছে, তো নবীজি মসজিদে নববীতে বসা, তো শয়তান কালি হমনে বাক দিছে, এই যুবক ভাই কোলাগুলি পরে করুন জীবন। তারপরে বেলালে আজান দিতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, শয়তান বাক দিছে, তো নবীজি মসজিদে নববীতে বসা, তো নবীজি দেখতেছে শয়তান এমন দৌড়ে পলায়ন করতেছে, হঠাৎ করে দেখতেছেন শয়তান রাস্তা বের করছে। আল্লাহর রাসূল চিন্তা করলেন ব্যাপারটা কি, শয়তান রাস্তা বের করছে কি, তাকায় দেখেন ওই রাস্তা দিয়ে হযরত উমর বাইরেছে। সুবহানাল্লাহ, বলবেন না, এমন বই করতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে, সেই ব্যক্তি নবীজির পাশে দাঁড়াইছে, ইহুদি কলার ধরছে আর উমর দাঁড়ায় হাত বলতেছে, সুবহানাল্লাহ কইতেন না নি। হযরত উমর তো গরম মানুষ, বলতেছে বেয়াদব কোথাকার, যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত সেই নবীর কলার ধরলে তোর কলিজাটা কত বড়, যদি নবীজির কাছে পারমিশন না নিয়ে তোকে আঘাত করা যায় তো এক কোণে তোর দেহ থেকে গর্দানটা আমি জমিনে ফেলে দিতাম। সুবহানাল্লাহ, কিন্তু আমার রাসূলের ব্যবহারটা কত সুন্দর ছিল দেখি। আমার রাসূল তখন বলতেছে উমর, তাকে তুমি দমক দেওয়ার অনুমতি কে দিছে, সে তো আমার মেহমান। সুবহানাল্লাহ, বলবেন না নি। আল্লাহর রাসূল তখন বলেন, রাইমাত, সে আমার মেহমান, তারে তুমি এমন দমক দিলা কেন, আমার কাছে সুলমন কেজুর পায়, তুমি যে তারে দমক দিলা তার জরিমানা হচ্ছে দুই মন, জরিমানা দুই মন, আল্লাহ আকবার কইতেন জানি, দমক দিলা কেন, আর আমাদের কলার ধরলে 20,000 টাকা, এই তো 20,000 টাকা পাইতে কতি কলার ধর সত্যি 20,000 টাকা পাইতে না, আরো 10,000 টাকা জরিমানা, জোরে বলে ঠিক কিনা, এই হইল বর্তমান বিচার। আল্লাহর রাসূল তখন বলেন, রে উমর, আমার কাছে সুলমন পায়, কিন্তু তুমি তারে দুই মন জরিমানা দিয়া তারে তুমি বিদায় দিয়ে দিবা, আতার মন মাইপা দিবা। হযরত উমর নবীর সাহাবীরা নবীর উপরে কোনো কথা বলতো না। ইহুদি ব্যক্তিটাকে নিয়ে গুদামের সামনে চলে গেলেন, চাবি হাতে দিয়া বলেন, ভাই আপনি চাবিটা খুলেন। এবার এই লোক ইহুদি ব্যক্তি জিগায়, এরে উমর, তুমি আমার নামটা জিগাইলা না, কো তোমার নাম জিগাইতাম, যে বেয়াদবি কইরেছো মিয়া। হযরত উমর কে বলতেছি, আমার নামটা হইল যায়েদ। হযরত উমর বলেন, আপনি কি সেই যায়েদ নাকি, তাওরাতের যে বড় আলেম, ইহুদিদের যে বড় আলেম, আল্লামা যায়েদ? বলতেছে হ্যাঁ, আমি হইলাম সেই যায়েদ। এমনি বলতেছেন, কেমন করে তুমি আমার নবীর চরিত্র সম্পর্কে তুমি কি কিতাবের মধ্যে পড়ো নাই, কেমন করে রে আমার রাসূলের কলার তাই তুমি ধরলা, কেমন ভালোবাসত রাসূলকে। সুবহানাল্লাহ, বলে তুমি আমার নবীর কলার তুমি কেমন করে ধরলা, তোমার কি একটু মায়া লাগলো না? ইহুদি ব্যক্তি কান্দে আর বলেন, এতদিন আমি কাগজের পাতার মধ্যে, আমি কিতাবীর মধ্যে, আমি নবীজি ছিলাম, বাস্তবিক টু চিনার জন্য, পরীক্ষা করার জন্য আমি কলার ধরলাম। উমর রে, তিনি যে আল্লাহর নবী, দুনিয়াতে আসে আর কোন সন্দেহ নাই, আমি আর দেরি করতে চাই না, আমি এক্ষণে কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির ব্যবহার দিগা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে ও যুবক বাইলাম, বড় লোক বাবাজিরা পাশের বাড়ি গরিব, কিন্তু আজকে নবী সাহাবী কেমন ছিল, আর আজকে আমরা উম্মত পাইয়া পাশের বাড়ির কোনো কবর নেই না, না গো না, নবীর সাহাবীদেরকে অনুসরণ করা লাগবে, গরিবের কবর নেওয়া লাগবে, রাজি আছি তো ইনশাল্লাহ। কি গো, আর 5 মিনিট চলবো না, শেষ করতাম। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খেলাফত আমলে, তার যখন দায়িত্ব, তখন তিনি হিসাব করতে একটা, আর আজকে আমাদের সমাজে তো 5 লাখ টাকা 5 কোটি টাকা যদি কিনা হয় কন্ট্রাক্ট হয় একটা ব্রিজের নামে, তাইলে সরকার থেকে আওয়ার পরে একজন নেতা হাত লয়া ও 1/3 কথা হন ঠিক নেই, এরপরে আরেকবার, এরপরে নেতা পরে হেন লাগে 1/1, এরপরে আসে তারপরে আরেক ভাগ,
এরপরে এটা নেতাদের কাছে আইতে 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 মোটামুটি ভাবে রাস্তাটা করে, আমরা তো সমস্ত বাংলাদেশ ঘুরি, মাত্র দেখে গেছে রাস্তা হয়েছে, কয়েকদিন পরে দিয়ে খাল উঠে গেছে। এই যে টাকা দিয়ে যদি কাজ করতো বাংলাদেশের রাস্তা স্মরণে পরিণত কতক্ষণ ঠিকই না। কিন্তু হযরত আবু বকর তিনিও শাসক ছিল, তিনি যে কেমন ছিল, এখন তো তার রাক্ষস লিপটিন খায়ালা ও জনগণের টিনের ছালের গোর খায়ালা, কতক্ষণ ঠিক কিনা খায়ালা নেই, জোরে বলেন। ময়রাল বুঝবে বেঠা টাকা খাও পারায় বাই করবো, কতক্ষণ ঠিক কিনা বাই করতো না নি। আল্লাহ কোরআনে কইছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, হাশরের ময়দানে নিজের অপরাধের কারণে নিজেরাই তোমরা গ্রেফতার, কতক্ষণ গ্রেফতার হইবা। দুনিয়াতে তো পয়সা 500 টাকা ধরেন বিচারটা কতক্ষণ ঠিক নি, জোরে বলেন। কো ভাই সাহেব 500 টাকা একটু সাটা খাইয়েন বিচারটা একটু আঙ্গুল দিয়ে সারা, জোরে বলেন ঠিক নি। কিন্তু দুনিয়াতে তো নারসার হয়, হাশরের ময়দানে নারসার হইতো না। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হইল বিচার দিবসের মালিক। ওই দিন নেতাও নাই, এমপিও নাই, খেতাও নাই, কেউ নাই, শুধু একজন থাকবে, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ থাকবে। তো আল্লাহ নিজে কোরআনে বলছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, হাশরের ময়দানে কারো উপরে জুলুম করা হইতো না। যে যা আমল করছে, গুনাহ করছে, যার যার আমলের কারণে নিজেরাই ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যাবে। তো বলতেছিলাম হযরত আবু বকর তিনিও খেলাফত আমলে যুদ্ধের ময়দানে যাদের পরিবারের পুরুষ মানুষের পা কাটা গেছে, এমনকি শহীদ হয়ে গেছে, ঘরের রুজি রোজগার করার মতো লোক ছিল না, তাদের নাম লিস্টি করতো। সুবহানাল্লাহ। কর তো এমন করে একটা লিস্টি করতেছে, তো লিস্টি করতেছে এমন পরিবারের খেদমত করবা এমুক সাহাবি এক সপ্তাহ, অমুক পরিবারের খেদমত করবা অমুক সাহাবি এক সপ্তাহ, উমর তুমি করবা অমুক পরিবারের খেদমত এক সপ্তাহ। তো এদিক দিয়া পরিবারের খেদমত করার নাম আছে, কিন্তু খেদমতটা কে করবে ওই লোকের নামটা উল্লেখ করা নাই। হযরত উমর হঠাৎ তাকায় দেখতেছে যে সবার প্রথমে নামও আছে, পরিবারের নাম আছে, কিন্তু একটা নামের মধ্যে নাম নাই, কিন্তু পরিবারের নাম আছে। হযরত উমর চিন্তা করলো কে রে গোপনে গোপনে আল্লাহর লগে প্রেম করে, সুবহানাল্লাহ কইতেন না রে আল্লাহর নবীর সামনে। হযরত উমর যেই পরিবারের দায়িত্ব নিছে ওই পরিবারের খেদমত তাড়াতাড়ি কইরা, যেই পরিবারের নাম লেখা কিন্তু লোকটার নাম না, এই পরিবারের খেদমত করতে আগে আই বসে। আয়েশা দেখতে চাই কে ওই পরিবারের খেদমতটা করে। এবার আয়েশা সালাম দিলেন ঘরের ভিতরে কে গো, এমনি ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো একজন মহিলা, বৃদ্ধ মহিলা, বলতেছে মা গো আমি আসছিলাম গো মা আপনার খেদমত করার জন্য। বুড়া মহিলা জবাব দেই আমার তো খেদমত করে চলে গেছে, হযরত তৃতীয় দিন পাইল না, তৃতীয় দিন আয়েশা হঠাৎ হযরত উমর দেখতেছেন কাপড় দিয়া চেহারাটা দাইকা, কে জানি গো দরজার সামনে সালাম দিয়ে বলেন মা গো আপনার কাদেম আসলাম, মেহরবানি করে আপনি পর্দার ভিতরে চলে যান। হযরত উমর দেখতেছেন এই লোকটা ঘরের ভিতরে ঢুকলেন, কোন সকলে মানে কলস নিয়ে পানি আনলেন, এমনকি তিনি সম্পূর্ণ কাজ আঞ্জাম দিয়া কাপড় দিয়া চেহারাটা দাইকা যখন চলে যাবেন, হযরত উমর সামনে গিয়া হাত বাড়ায়া এমনে দাঁড়ায় গেছে। হযরত উমর বলতেছেন প্রথম দিন আসলাম আপনাকে দিকদার দেখার জন্য কিন্তু পাইলাম না, দ্বিতীয় দিন আসলাম পাইলাম না, আজকে পাইছি, যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত একটা ইনসি পা সামনে বাড়াতে দিব না। হযরত উমর সামনে গিয়া কাপড়টা সরায় দেখেন নবীজির প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর দাইকা বলে আবু বকর আপনি গোপনে গোপনে আল্লাহর সাথে প্রেম করেন। হযরত উমর নজর করে তাকায় দেখতেছেন তিনি হচ্ছেন একজন বাদশা রাষ্ট্রের প্রধান, কিন্তু হযরত উমর নিচের দিকে তাকায় দেখেন জুতা গোনাও পায়ের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কোন কি নাই? জুতা পর্যন্ত নাই।
হযরত উমর কাদিয়ানি বলেন, আপনি একজন প্রেসিডেন্ট, আপনি একজন প্রধান, কিন্তু জুতা ডানায়। আবু বকর কাদিয়ানি বলে, মন রে, আমি গোপনে গোপনে আসলাম, যদি আমি জুতা পায়ে দিয়া রাস্তা দিয়ে হাঁটি, যদি আমার পায়ের মোড়ার সাথে যদি জুতার আওয়াজে যদি আল্লাহর কোন বান্দা বান্দির ঘুম ভাঙা যায়, যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি কেউ আমার নাম আমার আমার বিরুদ্ধে বিচার প্রদান করে, তাহলে আমি আবু বকর যদি আটকায়া যায়, এজন্য আওয়াজে যেন কোন বান্দা বান্দির ঘুম না নষ্ট হয়, এই জন্য আমি খালি পায়ে খেদমত করার জন্য চলে এসেছি। তামার রাসূল 63 বছরে সাহাবীদের জীবনটা কত সুন্দর করে সাজায়া গেছে, সুবহানাল্লাহ। আমাদেরও জীবনটা সাজাতে হবে সুন্দর করে, জোরে বলেন ঠিক কিনা। এজন্য তার এক নাম্বার মিশন হলো আল্লাহ পাকের কালাম, জোরে বলেন ঠিক কিনা। এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া, মরণেরই কথা গেছ বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে তাবা, রক্ষা পাবে না জাননি বেকারিয়া। কি কোন ঠিক নেই? যদি আপনি এখন, আমি এলাম প্রধানমন্ত্রীর লোক, আজরাইল কেবল গাদা কোথা খার তোর হেডারে ধরে লিখো, তখন ঠিক কিনা? যেদিন আজরাইলে সেই মারবে তাবা, রক্ষা পাবে না জাননি বেকারিয়া।